দিনাজপুরের বিরল উপজেলায় জেলা এলজিইডির নিজস্ব পিকনিক স্পট কল্যাণ সমবায় সমিতির পরিত্যক্ত জমিতে আদা চাষ করে সফলতার আশা করছেন প্রতিষ্ঠানটির এক কর্মচারী। প্রতিটি বস্তায় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা উৎপাদনের প্রত্যাশা তার। আবুল কাশেমের প্রতিবেদন থেকে জানাচ্ছেন পিন্টু হাজং। সরকারি কর্মচারী মাহবুব রহমান তবুও অবসর সময় নষ্ট না করে এলজিইডির নিজস্ব বাংলোর জমিতে শুরু করেন আদা চাষ। জানান, ইউটিউব চ্যানেল ও টেলিভিশন চ্যানেলে বস্তায় আদা চাষের ভিডিও এবং প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হন তিনি। এটা 11 মাস সময় লাগে, মূলত 9 মাসে তোলা যায়, তবে 11 মাস হলে বেস্ট হয় আর কি। তো মূলত এটাতে এক বস্তা প্রতি বস্তা আর কি, মানে আপনার 60 গ্রাম আদা দিয়ে শুরু করা হয়, এতে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত আদা হয়। বস্তায় হলেও আদা গাছগুলি অনেকটাই তরতাজা দেখা গেছে। তিনি আশা করছেন ফলনও ভালো হবে। ঘাস নাড়ানি দিতে হয়, এই যে মনে করুন যে ধা পানি দিতে হয়, সেচ দিতে হয়, কখন কি হচ্ছে, কোথায় পোষণ ধরবে, কোথায় আদা গাছ কি হচ্ছে, গুলা দেখতে হচ্ছে। কৃষি বিভাগ জানায় কিছু বস্তা ও আদা বীজ ও রাসায়নিক সরবরাহ করেছিলেন তারা, এছাড়াও তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের আবাদী জমি দিন দিন কমে যাচ্ছে, সেজন্য বিভিন্ন বাগানের আশেপাশে বা ছাদে যেন এই আদা চাষটা করতে পারে, আমরা কৃষককে সেভাবে আমরা মোটিভেট করি। 9 মাসে কৃষক এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে লাভবান হবেন। প্রতিটি বস্তায় কমপক্ষে উনি 2 কেজি পরিমাণে আদা হারভেস্ট করতে পারবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে উচ্চমূল্য ফসল মশলা ফসলের দাম বাজারে সবচেয়ে বেশি। দিনাজপুরে লিচু বাগান, আম বাগানের নিচের খালি জমিগুলিতে আদা চাষে কৃষি বিভাগ উদ্যোগ নিলে ব্যাপক আকারে আদা চাষ শুরু হতে পারে বলছেন স্থানীয়রা। পিন্টু হাজং, নাগরিক।